রাজ্যের ভবিষ্যৎ, রাজ্যের ছাত্রছাত্রীদের অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার একটি প্রচেষ্টা এবং অশিক্ষিত রেখে দেওয়ার একটি প্রচেষ্টা এই ভারতীয় জনতা পার্টির সরকার সংগঠিত করছে। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে 160টি স্কুলের মতন, 160টি স্কুল স্পেশালি হিলি এডিসি এরিয়ার স্কুলগুলোকে বন্ধ করে তাদেরকে বড় স্কুলের সঙ্গে মার্চ করে দেওয়ার একটি প্রচেষ্টা ভারতীয় জনতা পার্টির সরকার রাজ্যে সংগঠিত করার চেষ্টা করছে। আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং এনএসইউ-এর তরফ থেকে সেই এই মার্জকে ধিক্কার জানাই, কারণ এই মার্জিং যদি হয়ে যায়, এমন 95টি স্কুল আছে যেখান থেকে ছেলেমেয়েরা বড় স্কুলে যদি আসতে চায়, প্রপার রাস্তা নেই, প্রপার পরিকাঠামো নেই, তারা শেষ পর্যন্ত আমরা দেখতে পারবো যে তারা সেই স্কুলে ভর্তি হওয়ার থেকে বঞ্চিত থাকবে এবং তারা পড়াশোনা করা ছেড়ে দেবে। তো আমরা ধিক্কার জানাচ্ছি এবং আমরা আজকেই ডাইরেক্টরের কাছে এই আবেদন নিয়ে এসেছি এনএসইউআই এবং ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে, যে এই মার্জ যাতে অতি সত্বর বন্ধ করে দেওয়া হয় এবং যদি তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে এই মার্জিংকে বন্ধ না করে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো।